আসসালামু আলাইকুম প্রিয় সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন যত দিন পরীক্ষার জন্য বাড়তি চাপ আপনাদের উপরে আসছে আজকে আমরা আপনাদের এই চাপ মুক্ত করার জন্য ছোট্ট একটি বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আপনাদের বিজ্ঞান সাবজেক্ট বিজ্ঞান সাবজেক্টে আপনারা কিভাবে লিখবেন কিভাবে লিখলে আপনারা পূর্ণাঙ্গ মার্ক পাবেন কিভাবে লিখলে আপনারা এ প্লাস পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তাহলে চলুন আমরা আমাদের মনিটরে চলে যাই আপনারা আমাদের মনিটরে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এক নঙ্ক প্রশ্ন সুন্দর করে সাজিয়ে লিখেছি প্রথমে আপনারা মার্জিন দিয়ে নেবেন ডান পাশে এবং বাম পাশে যখন আপনারা মার্জিনের জন্য নির্বাচন করবেন তখন আপনারা বাম পাশ থেকে এক ইঞ্চি পরিমাণ মার্জিন মার্জিন কিন্তু ডান পাশে কোনো না আবার উপরের অংশে মার্জিন কিন্তু নিচের অংশে কোনো মার্জিন দিবেন না অর্থাৎ লেফট সাইড এবং টপ সাইড এই দুই সাইডে মার্জিন দিবেন। এবং এক নাম প্রশ্নের সমাধান এক নাম প্রশ্নের উত্তর যখন লিখবেন মার্জিনের নিচ থেকে লিখবেন এবং সেখানে আপনারা এক নাম প্রশ্নের যে কোনোটা প্রশ্ন থাকবে সেখান থেকে চারটি প্রশ্ন লিখবেন এর উপর দ্বিতীয় পৃষ্ঠায় আবার লিখবেন এক নং প্রশ্নের উত্তর সেখানেও আবার চারটি প্রশ্ন লিখবেন আপনারা আমাদের মনিটরে দেখতে পাচ্ছেন যে কিভাবে দ্বিতীয় পৃষ্ঠায় আমরা চারটি প্রশ্ন লিখে রেখেছি এভাবে আপনারাও সুন্দর করে লিখবেন এরপরে আপনারা তৃতীয় পৃষ্ঠায় চলে যাবেন তৃতীয় পৃষ্ঠায় আবার সুন্দর করে লিখবেন এক নং প্রশ্নের উত্তর সেখানেও আপনারা আবার সুন্দর করে চারটি প্রশ্ন লিখে দেবেন যার ফলে আপনারা প্রথম পৃষ্ঠায় চারটি দ্বিতীয় পৃষ্ঠায় চারটি এবং তৃতীয় পৃষ্ঠায় চারটি অর্থাৎ তৃতীয় পৃষ্ঠায় বারোটি প্রশ্ন শেষ করতে পারেন যদি প্রশ্নগুলো বড় হয় তাহলে কম বেশি করে লিখতে পারেন কিন্তু আমাদের এক নং প্রশ্নের যে মোট প্রশ্ন পনেরোটি এই পনেরোটি প্রশ্ন আমরা চার পৃষ্ঠায় ভাগ করে সুন্দরভাবে লিখব এক্ষেত্রে কোনো বিশটায় চারটি হতে পারে কোনো বিশটায় তিনটিও হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বশেষ যে এক নং এর উত্তর এক নং প্রশ্নের উত্তর সেখানে আমরা সর্বশেষ অংশে তিনটি প্রশ্ন লিখেছি তিনটি প্রশ্নের ক্ষেত্রে আপনাদের যদি কারো বেশি থেকে থাকে তাহলে চারটিও লিখতে পারেন তবে মনে রাখবেন একটি বিশটায় চারটির বেশি লিখবেন না এই বিষয়টা আমাদের গুরুত্বের সহিত খেয়াল রাখতে হবে এভাবে আপনারা আপনাদের এক নং শেষ করবেন তাহলে দেখা যাবে যে এভাবে সাজিয়ে লিখলে আপনারা এক নং যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে আশা করি এক নং এর যে প্রশ্ন এবং নম্বর নম্বর প্রশ্নের পেতে পারেন এরপরে আপনারা নতুন পৃষ্ঠায় যাবেন এবং সেখানে শূন্য স্থানের যে বারোটি প্রশ্ন থাকবে বারোটি শূন্য স্থান থাকবে সেখান থেকে আপনারা ছয়টি লিখবেন সুন্দর করে ছয়টি প্রশ্নের শূন্য স্থান লিখে দেবেন তাহলে আশা করি আপনাদের

এভাবে আপনারা যদি সঠিকভাবে লিখতে পারেন তাহলে আপনারা পূর্ণাঙ্গ মার্ক পাবেন অনেকে মনে করেন যে শুধু শূন্য স্থানে যে শব্দটি হবে লিখলে হবে সেটি কি না না এভাবে কিন্তু হবে না আপনাদেরকে পূর্ণাঙ্গ লিখতে হবে পূর্ণাঙ্গ উঠিয়ে লিখতে হবে এরপর আপনারা তিন নং এ যাবেন তিন নং প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে নতুন পৃষ্ঠে অবশ্যই নির্বাচন করবেন সেখানে আপনাদেরকে মিল করে যে অংশটুকু আছে সেখানে পাঁচটি মিল করও থাকবে অর্থাৎ বাম সাথে ডান পাশের বাক্যগুলোর মিল করে একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে এক্ষেত্রে আপনারা এটি নতুন একটি পৃষ্ঠায় লিখবেন এবং সেক্ষেত্রে এই পৃষ্ঠাটির এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়া যাবে না অর্থাৎ পাঁচটি যে থাকবে সে পাঁচটি সুন্দর করে লিখতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চার নং প্রশ্নের উত্তর এখানে আমরা কনং নং লিখেছি অর্থাৎ চার নং প্রশ্নের ক্ষেত্রে যে আটটি প্রশ্ন থাকবে লেখার জন্য অর্থাৎ মোট প্রশ্ন থাকবে দশটি সেখান থেকে যে আটটি আমরা লিখব সেখানে প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা পৃষ্ঠে লিখবো এর ধারাবাহিকতায় আমরা চার নং প্রশ্নের ক নং যে অংশটুকু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ক নং অংশটুকু আমরা এক পৃষ্ঠে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চার নং প্রশ্নের উত্তর ক লিখেছি ক নং দিয়ে এরপরে সুন্দর করে আমরা এই ক নং এর যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা

এই বড় অক্ষরের কারণে কেউ ফুটবল টিমে সদস্য মনে করে আপনাকে অবশ্যই সুন্দর করে লিখতে হবে যার ফলে লেখাটা সুন্দর দেখে অর্থাৎ হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাটাকাটি করা যাবে না একদমই কাটাকাটি করা যাবে না যদি কোনো কারণে বাই চান্স কাটাকাটি হয় সেক্ষেত্রে এক টানে কেটে দেবেন চার নং প্রশ্নের উত্তর গয় আমরা চলে গেলাম সেখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অংশে আমরা ভাগ করে প্রশ্নটার উত্তর লিখেছি কারণ আমাদের একটা প্রশ্নে

সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে লিখবেন একটার সাথে আর একটা যদি মিলিয়ে লেখেন তাহলে যে শিক্ষক বা যে পরীক্ষক আপনার পরীক্ষার পেপারটি দেখবে তার অনেকটা সমস্যা হবে সে বুঝতে পারবে না অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে পরীক্ষার পেপারের জন্য খুব অল্প সময় ব্যয় করে এই অনেকগুলো খাতা দেখতে হয় সেক্ষেত্রে আপনারা যদি একটু ভালো করে লিখেন তাহলে আশা করি আপনারা খুব সুন্দর মতো মার্ক পাবেন অর্থাৎ বুঝিয়ে লিখতে হবে শিক্ষক যেন ভালো বুঝতে পারে সেরকম লিখতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী প্রশ্নটাও আমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখছি আপনারা দেখতে পাচ্ছেন যে পৃষ্ঠাটি একেবারে ভরা মনে হচ্ছে অর্থাৎ চানক প্রশ্নের ও অংশ যতটুকু আছে এতটুকু খুব সুন্দর মতো আমরা সাজিয়ে লিখেছি প্রথমে যে অংশটুকু আমাদের প্রশ্ন চেয়েছে সেই অংশটুকু লিখেছি এরপর বাকি যে তিনটি বাক্য চেয়েছে তিনটি বাক্য সুন্দর করে আলাদা আলাদা লিখেছি বাক্য লেখার ক্ষেত্রে অনেকে মনে করেন একটি দুটি যে বাক্য থাকে সেটি এক নাম দুই নং তিন নং দিয়ে লিখতে হয় আর অনেকে মনে করেন যে ক খ গ দিয়ে লিখতে হয় না কিন্তু বাক্য তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ এভাবে বাক্য লিখতে হবে ক খ গ গ ও এভাবে লেখা যাবে না এরপর আপনারা দেখতে পাচ্ছেন চার নং প্রশ্নের চ সেখানেও আমরা প্রশ্নটিকে যেভাবে প্রশ্ন চেয়েছে সেভাবে সুন্দর করে আলাদা ভাবে লিখেছি অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন যে তিনটা বাক্য এর পরবর্তীতে জাঙ্ক ফুড তিনটি তিনি ক্ষতিকার করব সেখানেও আমরা তিনটা বাক্য আলাদা আলাদা লিখেছি আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন অর্থাৎ প্রশ্নে যেভাবে চেয়েছে সেভাবেই লিখতে হবে এর ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না এরপরে আছে চারনা প্রশ্নের উত্তর ছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম স্টেপগুলোতে একটা আহ সম্পূর্ণ আলাদা ধরনের প্রশ্নের জবাব দিয়েছি এরপরে যখন আমাদেরকে দুইটা বাক্য চেয়েছে সেক্ষেত্রে আমরা দুইটা বাক্য সম্পূর্ণ রূপে আলাদা করে লিখেছি অর্থাৎ অর্থাৎ আপনারা যখন লিখবেন তখন এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রশ্নের অংশ আলাদা হওয়ার সাথে সাথে আপনার স্টেপটা আলাদা হয়ে যাবে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে লিখতে পারেন সাজিয়ে লিখতে পারেন তাহলে আশা করি আপনাদের নম্বরের অংশগুলো বেশি থাকবে এরপর দেখতে পাচ্ছেন আমরা চার নাম প্রশ্নের উত্তর জ লিখেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি আধুনিক যন্ত্র প্রযুক্তির নাম ট্যাঙ্ক এই অংশটুকু আমরা আলাদা রেখেছি এরপরে বাকি অংশগুলো সম্পূর্ণ আলাদা আলাদাভাবে তিনটি স্টেপ ভাগ করে লিখেছি এভাবে আপনারা যখন এই প্রশ্নগুলোর উত্তর দিবেন তখন আশা করি আপনাদের পূর্ণাঙ্গ মার্ক আপনারা পেয়ে যাবেন এভাবে আমাদেরকে চার নং এর যে দশটি প্রশ্ন আছে সেখান থেকে যে আটটি প্রশ্ন আপনার সবচেয়ে ভালো সেই আটটি প্রশ্ন ধারাবাহিকভাবে লিখবেন অর্থাৎ প্রথমে ক এরপরে খ গ এভাবে ধারাবাহিক বই লিখবেন আপনি লেখলেন প্রথমে চ নম্বর এরপরে লিখলেন ক নম্বর এভাবে না যেহেতু আপনি প্রশ্নগুলো পারেন এই প্রশ্নগুলো আটটি প্রশ্ন মার্ক করে নেবেন আটটি প্রশ্ন মার্ক করলে তাহলে আর আপনার এক্ষেত্রে সমস্যা হবে না আপনি সুন্দর মতো লিখতে পারবেন এজন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন আটটি লিখবেন সেই আটটি মার্ক করে তারপরে ধারাবাহিক বই লিখবেন প্রথমে এক নং শেষ করবেন এরপর দুই নং শেষ করবেন এরপরে তিন নং করবেন এরপর ধারাবাহিকভাবে আপনি যদি সময়টা করতে পারেন তাহলে আশা করি খুব ভালো হবে আজকের এ পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সমাপনী পরীক্ষা পর্যন্ত আপনাদের সাথে আছি সমাপনী পরীক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করব এরপরও আমরা লেখাপড়া বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব সারা বছরই আমরা আপনাদের সাথে আছি সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি আমাদের পুরন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরো একবার আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনাদের আপনারা যারা সম্পূর্ণ পরীক্ষার্থী তাদের ফলাফল অনেক ভালো হবে অনেক সুন্দর হবে আপনারা এ প্লাস পাবেন আর আপনারা যারা অভিভাবক আছেন তারাও এই ভিডিওটি দেখুন ভিডিওটির মাধ্যমে আপনার সন্তানকে বুঝিয়ে দিন এরপরে যারা আপনার শিক্ষক আছেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সমালোচনা করুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও বলুন আর যদি কোনো ক্ষেত্রে কোন ত্রুটি থেকে থাকে সেটাও আমাদেরকে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এর সংশোধনী নিয়ে আসব। তাহলে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আ আবরকাত